আপনারা দেখছেন বাংলাল্যান্ড নিউজ। আমরা সত্যি চাপি না, সত্যি ছাপি। প্লিজ লাইক এন্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর ফার্দার আপডেটস। নমস্কার, আপনারা দেখছেন বাংলা এমজি নিউজ, আপনাদের সাথে আমি সঞ্জয়। লড়াই যত কঠিনই হোক, যদি বুকে থাকে প্রত্যয়, তবে জয় একদিন হবে নিশ্চয়। সরকারি কর্মচারী পরিষদ, তাদের জয় হয়েছে দীর্ঘ লড়াইয়ের পর। কারণ এই কর্মচারী সমিতিগুলি মধ্যে কিছু কিছু বিভাগ এতদিন ইউনিয়ন করার অধিকার, অর্থাৎ ট্রেড ইউনিয়নের অধিকার থেকে তাদের বঞ্চিত করা হচ্ছিল। কিন্তু মহামান্য হাইকোর্ট পূর্বতন সেই অর্ডারকে বানচাল করে তাদের সেই অধিকার ফিরিয়ে দেওয়ার রাস্তা সুগম করেছে। আমরা সঙ্গে পেয়ে গেছি সরকারি কর্মচারী পরিষদের পশ্চিমবঙ্গ রাজ্য সমিতির কার্যকরী সভাপতি শ্রী সঞ্জীব পালকে। ওনার সাথে কয়েকটা কথা বলে নেব। সঞ্জীব বাবু, প্রথমত বাংলা এমজি নিউজে আপনাকে স্বাগত। আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা এই কর্মচারীদের নিয়ে বিভিন্ন যেরকম ভাবে আপনারা দিচ্ছেন দায়িত্ব, আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। দীর্ঘ লড়াইয়ের পর এই যে পর্যবেক্ষণ আদালতের এবং এই যে আগের নির্দেশকে খারিজ করা, কিভাবে দেখছেন বিষয়? কর্মচারী আন্দোলনের উপর আঘাত এই মামাটি মানুষের সরকার 2011 আসার এক বছরের মধ্যেই প্রথম শুরু করেছিল। 2012 সালেই, আপনার স্মরণে থাকা উচিত, 2012 সালেই পুলিশের ইউনিয়ন করার অধিকার চলে গেল, যেটি বসুর আমলে কিন্তু ছিল। তারপরে বেশ কিছুদিন আরো পরীক্ষা নিরীক্ষার জন্য হয়তো ওয়েট করছিলেন। এরপরে একে একে আবগারি দপ্তর, অর্থাৎ এক্সাইজ, তারপর 2018 নভেম্বরের একেবারে শেষে 30 নভেম্বরের মন্ত্রিসভার বৈঠকে এই দমকল বাহিনীর ইউনিয়ন করার অধিকার চলে গিয়েছিল। তো দমকলের একটি সংগঠন, লড়াই করে অনেকেই রয়েছে সংগঠন, কিন্তু একটি সংগঠন আজ আদালতের একটি তাদের রায় পক্ষে গেছে, ইউনিয়ন করার অধিকার যে বাতিল করে দেওয়ার যে আদেশনামা, সেই আদেশনামাটা বাতিল হয়েছে। তবে আমরা এখনো আশাবাদী নই, কারণ আদালত তো ডিও দিতে বলেছে, এ সরকার আদালতের রায়কে মানে না, ডিও তো দিচ্ছে না আদালতের রায় মেনে। আদালত বলেছে ইউনিয়নের অধিকার বাতিল করার আদেশনামা বাতিল করে দিল আদালত, কিন্তু সরকার কি মানবে? তাই লড়াই এখনো শেষ হয়নি। আদালতের রায়কে পাথেয় করে এই অধিকারটা যতক্ষণ না পুনরুজ্জীবিত হচ্ছে ততক্ষণ লড়াই চলবে। এই লড়াই করতে গিয়ে তো আপনাদের অনেক বাধার সম্মুখীন হতে হয়েছে, এবং হয়তো ব্যক্তিগত পরিসরেও কিছু কিছু বাধার সম্মুখীন আপনাকেও হতে হয়েছে, সে বিষয়ে কি কিছু বলবেন? দেখুন, যদি বলতেই হয় তাহলে অবশ্যই এই দমকল বাহিনীর যারা আমার সহকর্মী, তাদের যখন আদালতের এই তাদের ইউনিয়ন করার অধিকারটা যখন চলে যাবে বলে দমকল দপ্তর থেকে প্রথম প্রস্তাবগুলো আসতে শুরু করে, এবং মন্ত্রিসভার বৈঠকে যখন শুনতে পাই যে এটা গৃহীত হতে চলেছে, তো স্বাভাবিকভাবেই তখন আমি অবশ্যই শাসক দলের একটি সংগঠনের রাজ্যকর কমিটির সদস্য ছিলাম। আমি তখন মুখ্যমন্ত্রীর দপ্তরেই কর্মরত ছিলাম। এটা বাস্তব, সেই সহকর্মীদের নিয়ে শাসক দলের মধ্যে থেকেই কিন্তু বাধাটা দিয়েছিলাম যে এটা বোধহয় ঠিক হচ্ছে না, এটা একটা অগণতান্ত্রিক এবং কর্মচারী স্বার্থ বিরোধী সিদ্ধান্ত হতে চলেছে। মাননীয় মুখ্যমন্ত্রীকে তাই এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার জন্য সদ্য দুদিন আগে দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রী তখন ফিরাদ হাকিম, তার কাছে আমাদের সংগঠনের অনেক সহযোদ্ধাদের পাঠিয়েছিলাম, কিছুই না, পুনর্বিবেচনা করার জন্য। সরকারে থেকে, সরকারের শাসক দলের সংগঠনের নেতৃত্বে থেকে তো শাসক দলের বিরোধিতা সেইভাবে করা যায় না, রাস্তায় নেমে পুনর্বিবেচনা যাতে করতে পারেন, তো সেটা ওনারা মনে করেছেন যে তাদের পথের কাঁটা। তাই প্রথম বলি হয়েছে 12:20 মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে আমার বদলি, 12:30 সিদ্ধান্তটা গৃহীত হয়েছে মন্ত্রিসভায়। যেমনটা বলছিলেন, আগামী দিনে এইটাতে বিশ্বাস নেই, আগামী দিনে আরো অনেক লড়াই করতে হবে, আগামী দিনে লড়াইয়ের কিছু রূপরেখা কি বলা যাবে? দেখুন, প্রত্যেকটা লড়াইতেই যখন ছোট ছোট সাফল্যগুলো আসতে থাকে, উদ্যমটাও প্রচুর বাড়তে থাকে। আমরা বললাম যে একেবারে এখনই আশাবাদী নই যে সরকার কালকেই এই অধিকার ফিরিয়ে দেবে,
কারণ ওই যে বললাম ডিএর কথা, ডিএতেও তো মামলা আদালত বলেছে ডিএ দিতে, তাও তো দিচ্ছে না। আরো এরকম অনেক আদালতের রায় এই সরকার মানে না, কিন্তু এই আদালতের রায়কে পাথেয় করে একদিকে আদালত, আর একদিকে আমাদের সারা রাজ্যে যত সহকর্মী সহযোদ্ধা আছে তাদের মধ্যে ব্যাপক প্রচার করে রাস্তায় নেমে এই অধিকার কিভাবে আদায় করতে হয় তার জন্য লড়াই আন্দোলন চলবে। আমাদের সঙ্গে রয়েছেন রাজ্য কমিটি অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী পরিষদের রাজ্য সভাপতি শ্রী দেবাশিস শীল মহাশয়, ওনার সঙ্গে কয়েকটা কথা বলে নেব। দেবাশিস বাবু, প্রথমত বাংলা এমজি নিউজে আপনাকে স্বাগত। আপনাদের সঙ্গে আমার পরিচয় আগে থেকেই আছে। গত বছর 2 অক্টোবর আমরা যখন গান্ধী জন্মদিনে খাদি থেকে জামা কাপড় ক্রয় করলাম, খাদিকে প্রমোট করার জন্য আপনি আমাদের ইন্টারভিউ নিয়েছিলেন, সে হিসাবে আপনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এই যে আদালতের পর্যবেক্ষণ, আদালতের যে নির্দেশ, এবং আগামী দিনে আপনাদের এই আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার কি কি প্রকল্প বা পরিকল্পনা আপনারা করছেন? ধরুন এই যে অধিকারটা ফেরে নেওয়া হলো, তখন কিন্তু আমরা একটা সিঁদুরের মেঘ দেখেছিলাম, যে প্রথমে যেমন সঞ্জীব যেমন বললো পুলিশ, তারপরে এক্সাইজ, তারপর ফায়ার, ফায়ারে হলো, তখন আমাদের একটা চিন্তা এসে গেল যে এরপর দমকল ফায়ার থেকে ফরেস্ট হবে। আস্তে 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 কর্মচারীদের WBSR এ রাইটস এন্ড অব্লিগেশন যেটা আছে সেখানে কর্মচারীদের ইউনিয়ন করার অধিকার সুস্পষ্ট বলা আছে, নিয়ম অনুযায়ী করতে গেলে তাকে অ্যামেন্ড করে ইউনিয়ন করার অধিকার কেড়ে নিতে, সেটা বোঝায় থাকলো। আর একটা দপ্তর ইউনিয়ন কেড়ে নেওয়া হলো, তখন আমরা সিঁদুরের মেঘ দেখলাম। আমরা কিন্তু সেই দিন থেকেই রাস্তায় নেমেছি এবং প্রতিক্রিয়া জানিয়ে এসেছি। সে সময় সঞ্জীব যেমন বললো প্রতিক্রিয়া জানাতে গিয়ে আন্দোলন করতে গিয়ে শাস্ত্রীর মুখে বললো বলি হলো, ও তখন আমাদের পরিষদে যোগদান করলো। পরিষদ কিন্তু যেদিনে অর্ডারটা বেরোয় তার পরের দিন থেকে রাস্তায় নেমে প্রতিবাদ শুরু করেছে, এবং আমরা এই যে সম্প্রতি 11ই মার্চ রাইটার্সের সামনে আপনার বেঙ্গল চেম্বার অফ কমার্সের সামনে যে অবস্থায় বিক্ষোভ করেছিলাম, সেখানে আমাদের এই দাবিটা ছিল যে আবগারি দমকল সহ সমস্ত বিভাগের কর্মচারীদের এবং পুলিশের ইউনিয়ন করার অধিকার ফিরিয়ে দিতে হবে। আমাদের যতগুলো দাবি থাকে তার মধ্যে একটা আমাদের একটা প্রায়োরিটি দাবি থাকে, মহার্গা ভাতার দাবি থাকে, পেনশন বন্ধের প্রতিবাদের দাবি থাকে, প্রতিনিধিমূলক বদলির দাবি থাকে, বেকারদের কর্মসংস্থানের দাবি থাকে, পাশাপাশি কর্মচারীদের ইউনিয়ন করার অধিকার ফেরত দেওয়ার দাবিটা আমাদের থাকে। এবং আমরা ইতিমধ্যেই আমাদের দমকল বিভাগে যে কর্মীরা আমাদের সঙ্গে আছেন তাদের সঙ্গে কথা হচ্ছে, আবগারি দপ্তরের কর্মীদের আমরা বলেছি যে তোমরাও একত্র হয়ে হাইকোর্টে একটা মামলা করে সিমিলারলি সার্কামস্টেন্সেস ওই অর্ডারটা নিয়ে আসতে, যাতে সরকার একটা চাপে থাকে কোনো অবস্থাতেই তার ইউনিয়ন করার অধিকারটা কেড়ে নিতে না পারে। যেমনটা আপনারা দেখলেন যে এনারা এখানেই থেমে থাকছেন না, আগামী দিনে আইনি পথে এবং রাস্তায় আন্দোলনের মাধ্যমে দুই তরফ থেকেই এই আন্দোলনকে আরো জোরদার করে সরকারি কর্মচারীদের ট্রেড ইউনিয়ন করার অধিকারকে আরো সুলভ করার চেষ্টার কোনো ত্রুটি এনারা রাখবেন না, যেমনটাই জানালেন সরকারি কর্মচারী পরিষদের কার্যকরী সভাপতি এবং রাজ্য সভাপতি। ক্যামেরায় নিরার সাথে বাংলা ইঞ্জিনিয়ার্সের জন্য সঞ্জয় সাহা, কলকাতা।